अल्लाह हो 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 के गुड़ बनो थोड़ा सारा जमीन आसमान सुभीषण लीला काश के रखिलो भाषोमान के गुड़ बनो थोड़ा सारा जमीन आसमान सुभीषण लीला काश के रखिलो भाषोमान जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुड़ बनो थोड़ा सारा जमीन आसमान सुभीषण लीला काश के रखिलो भाषोमान के गुड़ बनो थोड़ा सारा जमीन आसमान सुभीषण लीला काश के रखिलो भाषोमान जे अमर मालिक सबर जे अमर मालिक सबर मालिक अमर मालिक सबर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुड़ बनो थोड़ा सारा जमीन आसमान सुभीषण लीला काश के रखिलो भाषोमान दिगदी गंधे पाखिर कंठे बलक दिलो मधुर सुर कार गुनो गन गे अभिराम चले तारा दूर बहु दूर दिगदी गंधे पाखिर कंठे बलक दिलो मधुर सुर कार गुनो गन गे अभिराम चले तारा दूर बहु दूर मायर मने दिलो एत ममतार टान के मायर मने दिलो एत ममतार সেজে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কি করলো বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীলা আকাশ কে রাখিলো ভাসমান দিগদি গন্ধে শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়লো বলো তারা সারা জমিন আসমান সুবিশাল নীলা আকাশ কে রাখিলো ভাসমান এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দুনিয়াকে সৃষ্টি করেছে আমরা দুনিয়াতে শুকরিয়া আদায় করি কখন একটু আগে বললাম আমাদের এই দুটো হাত দিয়েছে আমার যদি একটা হাত না থাকতো তাহলে একটা হাতে মাইক ধরে আর যদি আমার এই মোবাইলের খাতাটা যদি চেঞ্জ করতে হতো তাহলে হতো না তখন আমরা আফসোস হতো হ্যাঁ সবাই দুটো হাত রয়েছে আমার যদি থাকতো এই দুনিয়াতে দুটো চোখ দিয়েছে যারা অন্ধ তাদের জিজ্ঞেস করবেন যে এই চোখটা আমাদেরকে আল্লাহ কত কেমন দান করেছেন এবং এই চোখের দান কত একটা অন্ধকে আপনি জিজ্ঞেস করবেন এই দুনিয়াতে আমরা কারোকে দেখে সুন্দর বলে মনে মনে করে থাকি বাচ্চাদের দেখবেন সাধারণত কি সুন্দর করে আবার কাউকে একটু সুন্দর দেখতে হলে টিপটপ দেখতে হলে আমি কত কি বলি আহ কি সুন্দর করে তোমাকে সৃষ্টি করেছে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে এই দুনিয়াতে সবকিছু ছাড়ুন দুনিয়াতে আমরা জান্নাত দেখতে পাই কাশ্মীরে গেলে বলি ভূস্বর্গ দুনিয়াতে জান্নাত বানিয়েছে তাহলে আল্লাহ সেখানে জান্নাত দেখলে কি করবে এই দুনিয়াতে জান্নাত বানিয়েছে জান্নাতকে দেখে আমরা সুন্দর করে তারিফ করে প্রশংসা করি এই সবকিছু ছাড়ুন এই দুনিয়াতে আমরা যদি কেউ কারোকে ভালোবাসে না খুব ভালোবাসে মানে
মানে খুব ভালোবাসা যখন থাকে তাকে দেখে কত তারিফ করে করে এত তারিফ করে ফেলি আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে এই দুনিয়াতে তোমাকে আল্লাহ ফরসত করে সৃষ্টি করেছে যদি এই দুনিয়াতে ইনসানকে দেখে আল্লাহ সৃষ্টিকে দেখে আমরা এত তারিফ প্রশংসা করি মুগ্ধ হয়ে যাই তানা সৃষ্টিতে তাহলে আমরা কোনদিন ভেবেছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনদিন ভাবি আল্লাহ কেমন তাহলে দেখতে হতে পারে ওই জান্নাতের মধ্যে এই দুনিয়াতে আমরা তো দেখতে পাবো না জান্নাতে যেতে লাগবে জান্নাতে আল্লাহকে দেখা যাবে এবং সেই জান্নাতে যেতে গেলে জান্নাতে যাওয়ার মতো কাজ করা লাগবে দুনিয়াতে তুমি যদি মনে করে আশা করো যে আল্লাহকে দেখবো অত সহজ নয় দুনিয়াতে তোমাকে কাজও সেরকম করতে হবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তবসা রাখন সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মজিব নালাম কার দারে সিজদা করে হো যায় পাকালাম কার দারে সিজদা করে কবি মজিব নালাম সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ 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 বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ মাঝি বাপ মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ মাঝি পাপ মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে দেনারে পাল তোলে মাঝি দেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে পাকলে মা পড়তে পড়তে দেনারে পাল তোলে মাঝি দেনারে পাল তোলে মদিনাতে পৌঁছে দে রে আমায় যে কোনো হালে মাঝি আমায় যে কোনো হালে ডুবে না তো আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল উস্তুনে হান্নানার পাশে পড়ব নবীর দরুদ আমি পড়ব নবীর দরুদ মসজিদে না বাবিতে মন ঝুঁকে যাবে ওজুদ আমার ঝুঁকে যাবে ওজুদ
নানার পাশে পড়বো নবীর দরুদ আমি পড়বো নবীর দরুদ মসজিদে নববীতে মোর ঝুঁকে যাবে ওযুদ আমার ঝুঁকে যাবে ওযুদ দেখবো যখন আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সাবর হয় না আমার মনে সাবর হয় না পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটফট করে মনে সাবর হয় না আমার মনে সাবর হয় না মঈদুল ইসলাম মঈদুল ইসলাম করলে সাবর তবেই পাবি রে ফল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল 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 আল্লাহ নবী মোর প্যারা নবী এলো 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 আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা 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 নবী এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী নামছে রাখো ও নূরে রহমত ঝড় ঝড় চলছে খুলে গেল বার বার কাত রাশি রাশি নামছে এলো নবীদের ইমাম দিল তো খুশির এলান এলো নবীদের ইমাম দিল তো খুশির এলান নিয়ে তো হেঁদে কোরআন বলো নবী নবী এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমরা দিলাল শেষে আদরে দোলাল এলো আমিনা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী খুলছে রাখো ও কবর দোয়ার শাহি ওমাম আসছে নিয়ে জিব্রাইল সাথে পোরাব আদর সফর করবে কোথা দিল যে কদর করবে আদর্শ সফর কোথা দিল যে কদর করবে আদর্শ সফর নিয়ে নব আত্মহর বলো নবী নবী এলো আমিনা দিলাল শেষে আদরে দোলাল এলো আমিনা দিলাল শেষে আদরে দোলাল যিনি গুণেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল শেষে আদরে দোলাল এলো আমিনা দিলাল শেষে
আদরে দুলাল যিনি কোটিতে কামাল বলো নবী নবী খবর শুনে আবুলাহাব গোলাম আজাদ করছে সুখ মোর ভূমিতে আজ ফলে ফলে ভরছে উতল হইতে সাগর নাচে কাকর পাথর উতল হইতে সাগর নাচে কাকর পাথর বুবা জানা এ কদর বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনি গোটেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনি গোটেতে কামাল বলো নবী নবী জাগা করে খোদা তালা ভবন ভবন করেছে লোহে কলম লোহে মাফুল সবাই সবা পেয়েছে বলে কবি কাইজার নবী সেরা উপহার বলে কবি কাইজার নবী সেরা উপহার উমাতের কাটার বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনে ঘটে থে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনে ঘটে থে কামাল বলো নবী নবী এলো নবী মোর প্যারা 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 নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনি বনেতে কামাল বলো নবী নবী এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল এলো আমিনা দিলাল সেজে আতরে দোলাল চিনি বনেতে কামাল বলো নবী নবী চিনি বনেতে কামাল বলো নবী নবী চিনি বনেতে কামাল বলো নবী নবী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত চুল মেরে আধারে দুর্গ সব অবিচারে যত চুল মেরে আধারে দুর্গ সব অবিচারে পাপের এই পৃথিবীতে নূর ভরিতে খোদা চারে পাঠায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় পাক সুরুল্লাহ আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠালেন এই দুনিয়াটাকে নবরূপে সাজিয়েছিলেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন ওই কারে হে রাসাজে আজ কেন আসবে তাগান করে কোন মেহমান আসবে তাগান করে কোন মেহমান মায়া মিনার দুঃখ সব যাই কুচে এলো তার কোলে সাগে বেকরান এলো তার কোলে সাগে বেকরান দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন বলে আমাকে দাও রাত বলে আমাকে দাও দিন রাতের মাঝে খোদা মোর নবীকে দেয় উপকার আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন আল্লাহ বলে সবাই শোন দিলাম আমার আপন জন তোরা দিস না যেন দুঃখ ব্যথা মোর নবীজির গায়ে আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় আমিনার নয়ন তারা পাঠালাম ধরায় অতি মূল্যবান কথাই আমরা প্রাণ নবীর সম্পর্কে লেখক আর কি লিখছেন শোন ওই মন ময়ূরী ওই মন ময়ূরী দেখো বেগম তুলে নাচ দে খাই খেলে তুলে নাচ দে খাই খেলে তুলে আসমান ঘোর পালারা পড়ে দরুদ খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে খুশির ঢেউ যাই ছুঁয়ে সবার দিলে তুলির ধরা পুর
বনে আল্লাহ পাঠাই যতনে তুলির তরা পুবনে আল্লাহ পাঠাই যতনে ভোরের বেলা সোমবারে পারই রবিউল আউয়ালে আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা আকাশের চাঁদ তারা খুশিতে মাতু আরা মা আমিনার করে ঘরে ওকে দিয়ে চায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় ফারিস্তারা থাকে মোর নবীর সদা পাহারায় জাহান্নামের কিনারায় থাকে নবী সাহারায় জাহান্নামের কিনারায় থাকে নবী সাহারায় জাহাঙ্গীর নবীর তরে দরুদ পড়ে ক্ষুণ্ণ হয়ে যায় অমিনার নয়ন তারা এলো দুনিয়ায় অমিনার নয়ন তারা এলো দুনিয়ায় মেঘের কোলে চাঁদ লোকায় ভোমর ফুলে গুনগুনায় মেঘের কোলে চাঁদ লোকায় ভোমর ফুলে গুনগুনায় নদী সে অজানা এক প্রেমের টানে চলে মোহনায় অমিনার নয়ন তারা এলো দুনিয়ায় অমিনার নয়ন তারা এলো দুনিয়ায় বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী বেমিসাল 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 নবী ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী তোমার নাই তোলো না ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তোলো না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা নূরের আভায় জগৎ চমকায় নূরের আভায় জগৎ চমকায় চমকায় সারা কায়না ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলো না তোমার ওসি নাই শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতা অন্যায় দোষ কি ছিল সে মহিলা হয়ে নারী জাত হয়ে দুনিয়াতে এসেছিল কোন মেয়ের স্বামী যদি মারা যেত তাকে জ্বলন্ত চিতায় তাকে পড়িয়ে মারা হতো আমার নবী রাহমাতাল্লিল আলামিন শুধু আমার জন্য আপনার জন্য নয় সারা জাহানের জন্য রহমত স্বরূপ এই দুনিয়ার মধ্যে এসেছে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন তোমার অসিলাই শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস বয়ে বেড়ায় মৃদু বাতাস দূর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ বিনা খুঁটিতে রয় আকাশ তোমার নামের তালে বয়ে চলে নামের তালে বয়ে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য সারা এ জামানা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা ও গো বেমিসাল নবী মোর তোমার নাই
পাগল হয়ে গেল এবং মিশরের নারীরা ওই ইউসুফ নবীর রূপ থেকে এত সুন্দর ঝলমল করছে দেখে আপেল কাটতে গিয়ে হাতেতে ছুরা বসিয়ে দিলেন। আর ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে রূপের রাজা করে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু আমার নবীকে তো আল্লাহ ঘোষণা করেছেন শ্রেষ্ঠ করে এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, যদি ইউসুফ নবীর রূপ থেকে হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে দেখলে কি করবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, ইউসুফ নবীর প্রেমেতে পড়ে, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত, দেখো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাত, কলিজা কেটে দিত বাত, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণ তুমি সারা দুনিয়ার রহমত, সারা দুনিয়ার রহমত, তোমার নামের মহামহিমায় আরশ হতে ঝরে বরকাত, আরশ হতে ঝরে বরকাত, মুজিবুল আলম তোমার প্রেমেতে, মুজিবুল আলম তোমার প্রেমেতে পড়ে দরুদের নজরানা, ধন্য হলো কাবা ধন্য সাদা গে জামানা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ও গো বেমিসাল নবী মোর বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, কৃষ্ণ শুনে আদম হাওয়া হলো অবাগো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে, বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, অতি মূল্যবান কথা লিখছে দেখুন, ওই বলছে আদম সন্তরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম, ওর পাঁচিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জানান্না ছেড়ে, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়েরই দুধ খাইনি, পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা, মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা আদমকে যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে সৃষ্টি করলেন,
আল্লাহ পিতা আদমকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, করার পরে সে অনেক ঘটনা আপনারা শুনেছেন জানেন। ওই পিতা আদমকে সৃষ্টি করার পরে ওই মাটির আদমকে সকল আল্লাহ হুকুম করলেন, আমার ফেরেশতারা তোমরা আমার মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতারা মেনে নিল, সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল, কিন্তু একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু সকল ফেরেশতা যখন আল্লাহর হুকুম মেনে নিল, তখন ওই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না? আসলে এর রহস্য কি? এই দুনিয়াতে আল্লাহর হুকুম সকল ফেরেশতারা মেনে নিল, আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, কিন্তু আজাজিল সিজদা করলেন না। এই দুনিয়াতে এই আজাজিল এই দুনিয়াতে সিজদা কেন করলেন না? সে আল্লাহকে বললেন যে এই আজাজিলটা আসলে কে? আল্লাহ যেমন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, আদম জাতকে আল্লাহ তানার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, তেমন এই দুনিয়াতে আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন তানার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলেন, আল্লাহ নাফরমানি করার পরে আল্লাহ ফেরেশতাদের হুকুম করলেন যে তোমরা ওই জিন জাতকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল, এই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করলো, সেই বাচ্চাটা আল্লাহর ইবাদত করতে লাগলো। কতদিন? একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, ছয় লক্ষ বছর ধরে ইবাদত করেছিল, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনে তে একটা অহংকার রয়ে গেল, আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, এ তো আগুন, ওই জিন জিনের বাচ্চা, ওই সপ্তম সম্রাটের বাচ্চা সেই ইবলিস শয়তান, সেই আজাজিল। তো সেই তার মনে তে একটা অহংকার রয়ে গেল, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। এই দুনিয়াতে আমি যদি অহংকার করি, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সব কিছু করি, আল্লাহ আমাকে পছন্দ করবে, কবুল করবে না? এই দুনিয়াতে যেমন ইবলিস শয়তান, ওই আজাজিল থেকে ইবলিস হলো এই অহংকারে, আমরা যদি দুনিয়াতে অহংকার করি, আমরাও শেষ হয়ে যাব, বরবাদ হয়ে যাবে এই দুনিয়াতে। কবি ছন্দের মাধ্যমে সেই আজাজিল তার মনের অহংকার কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। নিয়ে কাদা মাটি ধুল, খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল, খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জন্ম আর মাটিতে গড়া আদম, তাই আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাবা আদমকে। ইনশাল্লাহ এবার আরো কিছু। মা গো মা বলি শোনো না, মা গো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, মা গো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মা গো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাদ্রাসায় পড়লে কি হয় বলছে শুনুন, দিনই শিক্ষা করলে আসিস আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হতে আমার দয়াল নবী দোয়া দেয়, পাক মদিনা হতে আমার দয়াল নবী দোয়া দেয়, দয়াল নবী দোয়া দেয়, আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না, আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না,
মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা সেই পাতা তার বন্ধুরা যখন দুনিয়াতে পড়তে যাচ্ছে মাদ্রাসায় পড়তে যাচ্ছে সে সব সময় দেখে আর তার বন্ধুরা যখন কলমা দরুদ নামাজের ফরজ কটা ওজুর ফরজ কটা এইগুলো শিখে এসে তাকে বলে তার অনেক কষ্ট হয় আমি জানি না তার মাকে গিয়ে কি বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা গো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দিনে শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দিনে শিক্ষার সেরা কারখানা মা গো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মা গো মা বলে শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা Mustafa ya nabi muhammad ya rasul muhammad ya nabi muhammad ya rasul muhammad tumi mor shafayat tumi mor shafayat tumi mor shafayat tumi mor shafayat ya nabi muhammad ya rasul muhammad ya nabi muhammad ya rasul muhammad tumi mor shafayat তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেল দিদার একটি পার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম পেল দিদার একটি পার তোমাকে খোদার কসম কলিজার কোন দিয়ে তখন ধোয়াব তোমার কদম ওই কোরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত ওই কোরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত
कमली वाला तू बेला बोमार प्रेमे का दिया कमली वाला तू बेला बोमार प्रेमे का दिया ए में आनंदे बेजान तुम्हार इश्क का दिया कमली वाला तू बेला बोमार प्रेमे का दिया ए में आनंदे बेजान तुम्हार इश्क का दिया अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत अंतरे आछो जुड़े अमर ईमानी दौलत তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত ইয়া নবী তো না যাও মারে আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ অতি মূল্যবান কথাই কবি দেখছেন হতো নজমিন আর কেউ হতো না মুমিন হতো নজমিন আর কেউ হতো না মুমিন হতো নজমিন আর কেউ হতো না মুমিন হতো না আদম হতো না আদম আর না হতো খলিলুল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ আল্লাহ পাক এই কুল কায়নাতকে সাজিয়েছেন আমার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করে অতি মূল্যবান কথাই কবি আরো কি লিখছেন কলিল কাবায় আজ চলছে তো আবশার বেলা গো কলিল কাবায় আজ চলছে তো আবশার বেলা কলিল কাবায় আজ চলছে তো আবশার বেলা পেতো না সম্মান পেতো না সম্মান আজ খোদার বাইতুল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ বহু নবীকে ধরো নিতে পাঠালেন আল্লাহ গো বহু নবীকে ধরো নিতে পাঠালেন আল্লাহ বহু নবীকে ধরো নিতে পাঠালেন আল্লাহ হাসুর করবে শুধু সাফায়াত হাবিব আল্লাহ হুযাইফা ধন্য তুমি উম্মতে রাসূল আল্লাহ হুযাইফা ধন্য তুমি উম্মতে রাসূল আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ সারা জগৎকে গড়ি তো না যাও মারে আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ যদি না আসতো ধরাই মুহাম্মাদের রাসূল আল্লাহ চলো কেন এমনি ও
গো মনে চন কেন এমনে ও গো রমনে চন কেন এমনে বড় কালা খরচ বড় কালা খরচ বড় কালা খরচ বুঝো না কেন তুমি ও গো রমনে চন কেন এমনে ও গো রমনে চন কেন এমনে বড় কালা খরচ বড় নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ তেমনি পর্দা ছাড়া চলা হারাম পর্দা ছাড়া চলা হারাম এই যে কোরআনের পানি ও গো রমনি চল কেন এমনি ও গো রমনি চল কেন এমনি তারপর কবি অতি সুন্দর কথায় কি লিখছে দেখো পর্দা নারীর পোষণ পর্দা যে নারীর খনি পর্দা নারীর পোষণ পর্দা যে নারীর খনি পর্দা করে চলে পরে পর্দা করে চলে পরে হবে না পেরেশানি ও গো রমনি চল কেন এমনি ও গো রমনি চল কেন এমনি পর্দা করা খরচ পর্দা করা খরচ মূল্যহীন খোসাবিহীন কলা ও গোজেমনি মূল্যহীন খোসাবিহীন কলা ও গোজেমনি পর্দাবিহীন নারী তোমার পর্দাবিহীন নারী তোমার মূল্য বোঝো তেমনি ও গো রমনি চল কেন এমনি ও গো রমনি চল কেন এমনি পর্দা করা খরচ পর্দা করা খরচ পর্দা করা খরচ বোঝো না কেন তুমি ও গো রমনি চল কেন এমনি ও গো রমনি চল কেন এমনি কেমন করেছিল চল কেন এমনি বড়টা কালা খরচ বড়টা কালা খরচ বুঝো না কেন তুমি ও গো রমনি চল কেন এমনি ও গো রমনি চল কেন এমনি ফারমাইসি গেলাম ছোট্ট করে গাইলাম এখন আপনার সম্মুখে ডুয়েট কণ্ঠে ফারমাইসি গেলাম উর্দু গজল গাইব ডুয়েট কণ্ঠে আপনার মনের সরসন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ লব্বাইক 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 ইয়া রাসূলুল্লাহ লব্বাইক খুদ কো মিটা দেঙ্গে
इमाम जान लुटा देंगे नामों से आका पर अक्सर कटा देंगे लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका की दीवार हाथ में डालेगा चलो दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो प्यारे आका की दीवार हाथ में डालेगा चलो तुम भी नबी में हाथ में तुम जाके दीप जलाओ ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह करबला ने तुमको ये पैगाम दिया याद रखो प्यारे आका ने तुमको पाक निजाम दिया इब्ने अली में करबला में तुमको ये पैगाम दिया याद रखो प्यारे आका में तुमको पाक निजाम दिया कौन तो ताबो तीबो अतो जोलू ऐ बाड़ा ऊंचे में ऊंचा नबी का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह पर लाते पाक गलगमा पर लाते पाक गलगमा पाक गलगमा पर नाते पाक गलगमा कल दे तावर आज बिगा है मेरे नबी से मेरा रिश्ता कल भी तावर आज बिगा है पर नाते पाक गलगमा कल पे तावर आज बिगा है मेरे नबी से मेरा रिश्ता कल भी तावर आज बिगा है तुम दुश्मन नबी को गैरत मुस्लिम जिंदा है दिल में मर मिटने का जज्बा कल पे तावर आज भी है खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह रंग बरंग रंग बरंगे झंडे छोड़ो कामलो गुंबद वाला हमसे राजी हो जाएगा शहर मदीने वाला रंग बरंगे झंडे छोड़ो कामलो गुंबद वाला हमसे राजी हो जाएगा शहर मदीने वाला इस गुंबद को फैसले तो सारे एक हो जाओ ऊंच में ऊंचा का झंडा हर घर में लहराओ खुद को मिटा देंगे हम जान लुटा देंगे खुद को मिटा देंगे हम जान लुटा देंगे नामों से आका पर हम सर कटा देंगे लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह लबैक 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 या रसूल अल्लाह বারোটার আগে আগে বলেছে তো ইনশাআল্লাহ এগারোটা সাড়ে এগারোটা বাজে আর একটা দুটো গিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ স্বাধীনতাটা গিয়ে দাও হ্যালো হ্যালো চেক আমরা আমি বললাম তিনটে গজল ছেড়েছিলাম স্বাধীনতার গোপন ইতিহাস এই গোপন ইতিহাস তিনটে গজল আমি ছেড়েছিলাম তো সর্বপ্রথম একটা যে গিয়েছিলাম স্বাধীনতার গোপন ইতিহাস এই স্বাধীনতায় স্বাধীনতা হলে আমরা কতজনের নাম শুনতে পাই অনেকজনের নাম শুনতে পাই স্বাধীন করেছেন তানাদের কাছে তানাদের আমরা শ্রদ্ধা জানাই এবং এই ভারতবর্ষে শুধু স্বাধীন হওয়ার জন্য মুসলমানদের কি অবদান রয়েছে এটাও আমরা অনেকজনা জানি অনেকজনা জানি এই স্বাধীনতার ইতিহাস আমরা অনেকজনা পড়ি এই স্বাধীনতার ইতিহাস অনেক ইতিহাসকে গোপন করা হয়েছে
তো সেই গোপন কিছু ইতিহাস আমাদের মুসলমান কিছু যারা স্বাধীনতা সংগ্রামী মুসলমানদের কি কি অবদান রয়েছে। আজকে মুসলমানরা চারিদিকে লাঞ্ছিত বঞ্চিত, এই স্বাধীনতা আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই দিন সেই রকম কি এখনো পর্যন্ত আছে? তো সেই স্বাধীনতা সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা দিচ্ছে। দেখুন, স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা স্বাধীনতার আন্দোলন চলে 200 বছর ধরে, 1 কোটির বেশি মুসলমান আন্দোলনে মরে, 1 কোটির বেশি মুসলমান আন্দোলনে মরে, 5 লক্ষ মুসলমানের এই আন্দোলনে ফাঁসি হয়। ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়, ইতিহাসের পাতার সত্য কথা এ তথ্য মিথ্যা নয়। কত মুসলিম নারী দিয়েছিল এই আন্দোলনে প্রাণ, কত হারিয়েছে সম্মান, কত মা জননী হারিয়েছিল কোলের সন্তান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা এই দুনিয়াতে কত মুসলমানের কত মা বোনেদের ইজ্জত আবরুকে লোনা হয়েছে, কত মা জননীর বলকে খালি করা হয়েছে, 5 লক্ষর বেশি মুসলমানের সেই সেদিন কাছেতে কত আলে বোলামা ঝুলছিল ওই স্বাধীনতা দিবস যেদিন হয়েছিল 1947 সালে। এই দুনিয়াতে মুসলমানদের আরো কি কি অবদান রয়েছে আমরা এটা চিন্তা ভাবনা করি। ওই 47 সালের 15ই আগস্ট যেদিন এই দেশ স্বাধীন হয়েছিল সেদিন কত মুসলমানদের দোয়া, সেদিন কি দিন ছিল? সেদিন দিন ছিল 27শে রাত শবে কাদারের রাত, ওই রমজান মাসের 27 তারিখ সেদিন ছিল। এবং আরো কি কি হয়েছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। 47 সালের 15ই আগস্ট ভারত হয়েছিল আজাদ, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত, রমজান মাসের 27 তারিখ ছিল কাদারের রাত। এই তিরঙ্গা পতাকা কে বানিয়েছিল মানুষ তাকে মনে রাখেনি, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী, সুরাইয়া নামের হায়দ্রাবাদের এক মুসলিম রমণী। ইতিহাসের পাতায় কেন তাদের দিল না স্থান, কেন পেল না সম্মান, খুঁজলে পাবে হাজার হাজার এমন কত কমান। স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান, দিয়েছিল কত বলিদান, পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান। স্বাধীনতা এই পশ্চিমবাংলা শুধু না, ভারতবর্ষের কোনায় কোনায় শুধু মুসলমানদেরকে কত কি বলা হয়, মুসলমানদেরকে শুধু পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছে, একটু কিছু যদি করে মুসলমান আতঙ্কবাদী, মুসলমান এই মুসলমান ওই, ওই মুসলমানদের পাকিস্তানে আর বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। যদি এইরকম ব্যাপার থাকতো ওই জিন্না ভাগ করেছিল পাকিস্তানকে ভারত থেকে, সেই দিন যদি মুসলমানরা এই ভারতবর্ষকে ভালো যদি না বাসতো তাহলে সেদিন তারা এই ভারতে থাকতো না, রয়ে যেত না, তাদের এই ভারতের জন্য তারা নিজের জানকে কুরবান করতো না, তারাও সেদিন পাকিস্তানে চলে যেত। কিন্তু যারা আজ পর্যন্ত মুসলমানরা এই ভারতকে ভালোবাসে, এখনো পর্যন্ত যারা বলে মুসলমানদেরকে নাকি বার করে দেওয়া হবে, মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে, আমাদের এই এই দেশে যে আমরা ছিলাম আছি এবং থাকবো তার প্রমাণ কি কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। ওই জিন্না ভাগ করেছিল ভারত থেকে পাকিস্তান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান, সেই দোষের সাজা পাবে কেন এই ভারতের মুসলমান, মোরা ভারতের নাগরিক কেন দিতে হবে তার প্রমাণ, মোদের ছোট্ট পুরুষ প্রমাণ দেবে খুলে দেখো গোরস্তান, মোদের ছোট্ট পুরুষ প্রমাণ দেবে খুলে দেখো গোরস্তান, মোদের চোদ্দ পুরুষ প্রমাণ দেবে ভুলে দেখো গোরস্তান। এই
দেশ কে মোরা ভালোবেসে দিতে পারি প্রাণ মোদের শক্ত কবিমান তানবীর কালাম হেসে হেসে হয়ে যাবে কুরবান স্বাধীনতা স্বাধীনতার ইতিহাসে মুসলমানের অবদান দিয়েছিল কত বলিদান পরাধীনের শিকল ছিঁড়ে স্বাধীন করলো হিন্দুস্তান স্বাধীনতা দুটো তিনটে যে গজল ফরমাইশ হয়েছে ওই তিনটে ছোট ছোট করে গিয়ে আমরা